আসসালামু আলাইকুম, আমি মিনহাজুল ইসলাম, লেখাপড়া অনলাইনের আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞানের প্রথম অধ্যায়ের পার্ট 1.3 নিয়ে আলোচনা করব। আর আমাদের প্রথম অধ্যায় ছিল কি উন্নততর জীবনধারা। তো পার্ট 1.3 এ কি কি বিষয় আলোচ্য আছে সেটা আমরা প্রথমে জেনে নিব, বা আজকের ভিডিওতে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। সো একেবারে প্রথমত আমরা আলোচনা করব দৈনিক খাবার কেমন হবে, তারপর হচ্ছে সুষম খাদ্য কি, খাদ্য পিরামিড সম্পর্কে আমরা জানবো, খাদ্য বাছাই সম্পর্কে আমরা জানবো যে খাদ্য কিভাবে বাছাই করা উচিত। তো প্রথমে আমরা জেনে নেব দৈনিক খাদ্য কেমন হবে। আমাদের দৈনিক খাদ্যে কি পরিমাণ খাদ্য প্রয়োজন বা পুষ্টি প্রয়োজন সেটা হচ্ছে সর্বপ্রথম আমাদের জানা প্রয়োজন। আমাদের একজন পরিশ্রমী মানুষ বা সাধারণ স্বভাবে যারা পরিশ্রম করে তাদের হচ্ছে প্রতিদিন 2000 থেকে 2500 কিলোক্যালোরি পরিমাণ শক্তি প্রয়োজন। এখন এই যে 2000 থেকে 2500 কিলোক্যালোরি শক্তির জন্য কতটুকু পরিমাণ খাদ্য প্রয়োজন সেটা এখন আমরা চাইলে নিজেরাই হিসাব করতে পারবো, কারণ আমরা পূর্ববর্তী ভিডিওতে আমরা শিখে এসেছি যে কোন খাদ্য থেকে কত কিলোক্যালোরি শক্তি হয় সেটা কিভাবে হিসাব করতে হয়। এখন দেখো, যদি হচ্ছে আমাদের এই পরিমাণ শক্তির প্রয়োজন হয় তখন আমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবো যে এই খাদ্যটা আমি যদি এতটুকু পরিমাণ গ্রহণ করি তাহলে সেটা থেকে আমি হচ্ছে কত কিলোক্যালোরি শক্তি পেয়ে থাকবো। তো এইটার জন্য আবার হচ্ছে এই যে বললাম যে এখন হচ্ছে যদি 2500 কিলোক্যালোরি বা 2000 কিলোক্যালোরির জন্য হিসাব করো, এখন তুমি যদি 2000 কিলোক্যালোরি পুরোটাই হচ্ছে স্নেহ জাতীয় খাদ্য গ্রহণ করো তাহলে কিন্তু সেটা দেহের জন্য খুব বেশি উপকারী হবে না। আবার পুরোটাই যদি শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করো সেটাও কিন্তু দেহের জন্য খুব বেশি উপকারী হবে না। আমাদের খাদ্যটার মধ্যে মিক্স আপ থাকা লাগবে, অর্থাৎ হচ্ছে আমরা শুধুমাত্র যে শর্করা গ্রহণ করবো সেটাও না, শুধুমাত্র হচ্ছে স্নেহ গ্রহণ করবো সেটাও না, আমাদের হচ্ছে সবগুলো মিলে পরিমিত পরিমাণে গ্রহণ করা প্রয়োজন। এখন পরিমিত পরিমাণে কতটুকু গ্রহণ করবো সেটা আমরা এই ভিডিওতে শিখবো আস্তে আস্তে। চলো আবার একটা স্লাইডে যে আমরা জানলাম যে দৈনিক খাদ্য কি পরিমাণ খাদ্য গ্রহণ করা প্রয়োজন সেটা জানলাম, এখন চলো নেক্সট টপিক দেখি। নেক্সট টপিক হচ্ছে সুষম খাদ্য। এখন আমরা জানি কি, আমরা আগের ভিডিওতে জেনে এসেছি খাদ্য উপাদান হচ্ছে কয়টা, খাদ্য উপাদান হচ্ছে 6 ধরনের, যেটা 3টা হচ্ছে মুখ্য আর 3টা হচ্ছে সহায়ক। তো মুখ্য 3টা কি কি ছিল, শর্করা, সেকেন্ড ছিল আমিষ, আর ছিল স্নেহ বা ফ্যাট। আর সহায়ক হিসেবে কি ছিল, সহায়ক হিসেবে ছিল ভিটামিন, মিনারেল বা খনিজ লবণ, আর লাস্ট ছিল পানি। এই যে 6টা খাদ্য উপাদান, 6টা খাদ্য উপাদানের সবগুলাই কি আমাদের শরীরের জন্য একেবারে সমান পরিমাণ প্রয়োজন? সবগুলা কিন্তু সমান পরিমাণে প্রয়োজন না। যেইটাই খাদ্যে এই যে 6টা খাদ্য উপাদানের যতটুকু করে প্রয়োজন বা যে পরিমাণ আমাদের দেহের জন্য প্রয়োজন সেগুলো একেবারে প্রপারলি মাপ মতো থাকে সেটাকেই বলা হয় হচ্ছে সুষম খাদ্য। তাহলে সুষম খাদ্য কি, আমরা সংজ্ঞাটা এখান থেকেই বলতে পারি, সুষম খাদ্য হচ্ছে এমন ধরনের খাদ্য যেটাতে হচ্ছে সকল ধরনের খাদ্য উপাদান পরিমিত পরিমাণে থেকে থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে সুষম খাদ্য। এই ধরনের সুষম খাদ্য কি কি হতে পারে, ডিম হতে পারে, দুধ হতে পারে, এই ধরনের খাদ্যগুলো সুষম খাদ্য, কারণ এগুলাতে আমাদের এই 6টা খাদ্য উপাদান প্রত্যেকটাই হচ্ছে পরিমিত পরিমাণে বা আমাদের যতটুকু প্রয়োজন সে পরিমাণে থেকে থাকে। তো সুষম খাদ্য সম্পর্কে আমরা জানলাম, এরপরে কি ছিল, খাদ্য পিরামিড। এতদিন তো পিরামিড শুনে এসেছি, এখন কথা হচ্ছে খাদ্য পিরামিড কি জিনিস। চলো প্রথমে আমরা হচ্ছে একটা পিরামিড আঁকবো। এই
পিরামিড সাধারণত কিরকম, এরকম ট্রায়াঙ্গেল টাইপ হয়? এটা নিচের দিক হচ্ছে চওড়া, আস্তে আস্তে উপরের দিক হচ্ছে সরু হতে থাকে। সো এই যে খাদ্য পিরামিডটাও দেখতে অনেকটা এইরকমই। সেটার আবার হচ্ছে কয়টা লেয়ার থাকবে? চারটা লেয়ার থাকবে। এই গেল একটা লেয়ার, দুইটা লেয়ার, তিনটা লেয়ার, এই হচ্ছে চারটা লেয়ার। এই হচ্ছে ফার্স্ট লেয়ার, এটা হচ্ছে সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার। এখন তোমরাই বলো তো এখানে হচ্ছে কোন লেয়ারটাতে জায়গা সবচেয়ে বেশি, কোন লেয়ারটাতে সবচেয়ে বেশি পরিমাণ জায়গা আছে? তোমরা স্বাভাবিক ভাবে বলবে যে সবচেয়ে নিচের যে লেয়ারটা সেটা সবচেয়ে বেশি চওড়া, বা এটাতে হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ স্পেস আছে। সো খাদ্য পিরামিডটা হচ্ছে এইটার সাথে কম্পেয়ার করা হয়। একদম নিচে যেটা থাকে সেটা যেহেতু স্পেস বেশি, সো এই ধরনের খাদ্য আমাদের বেশি গ্রহণ করা প্রয়োজন। তারপর আস্তে আস্তে এটা থেকে হচ্ছে উপরে তার একটু কম, তাহলে সেটা থেকে আমাদের প্রথমটা থেকে একটু কম পরিমাণ খাদ্য এটার প্রয়োজন হবে, যেটা সেকেন্ড লেয়ারে থাকবে। থার্ড লেয়ারটা আর একটু কম, ফোর্থ লেয়ারটা হচ্ছে সবচেয়ে কম। এখন খাদ্য পিরামিডে বা হচ্ছে ফুড পিরামিডে কোন লেয়ারে কোনটা থাকবে আমরা সেটা জানবো। প্রথম লেয়ারে থাকবে হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। অর্থাৎ আমাদের দেহের জন্য শর্করা জাতীয় খাদ্য হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে প্রয়োজন। সো এইটার উপরে সেকেন্ড লেয়ার, সেকেন্ড লেয়ারে কোনটা থাকবে? সেকেন্ড লেয়ারে থাকবে হচ্ছে ভিটামিন এন্ড মিনারেল। থার্ড লেয়ার একটা এর চেয়ে একটু কম পরিমাণ প্রয়োজন হবে। থার্ড লেয়ারে কি আছে? থার্ড লেয়ারে আছে হচ্ছে প্রোটিন বা হচ্ছে আমিষ। আর একেবারে উপরের লেয়ার যেটা সবচেয়ে ছোট সেটা হচ্ছে স্নেহ বা ফ্যাট। এখন দেখো শর্করা জাতীয় খাদ্য যেহেতু একেবারে নিচের লেয়ারে সবচেয়ে বড় জায়গাটায়, এটা সবচেয়ে বেশি পরিমাণ প্রয়োজন, তার চেয়ে একটু কম কোনটা প্রয়োজন? ভিটামিন আর হচ্ছে মিনারেল, যেহেতু এটা হচ্ছে ফার্স্ট লেয়ারের থেকে একটু ছোট। থার্ড লেয়ারটা দেখো এটা থেকে আর একটু ছোট, সেটা হচ্ছে আমিষ। আর লাস্ট একেবারে সবচেয়ে ছোট যে লেয়ারটা সেটা হচ্ছে স্নেহ বা ফ্যাট। তাহলে আমাদের দেহের জন্য সবচেয়ে বেশি পরিমাণ প্রয়োজন শর্করা জাতীয় খাদ্য। শর্করা জাতীয় খাদ্য কি কি হতে পারে? চাল, চিনি, আটা, তারপর এই ধরনের যে খাদ্যগুলো সেগুলো হচ্ছে আমাদের সবচেয়ে বেশি পরিমাণ প্রয়োজন কার্বোহাইড্রেট। কারণ শর্করা জাতীয় খাদ্য কি করে? শর্করা জাতীয় খাদ্য হচ্ছে আমাদের দেহে তাপ উৎপন্ন করে, আর তাপ কি করে? তাপ হচ্ছে আমাদের দেহে শক্তি যোগায়। সেকেন্ড লেয়ারটা দেখো, সেকেন্ড লেয়ার হচ্ছে ভিটামিন বা মিনারেল, এটা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ বা বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষমতা গড়ে তোলে বা আমাদের দেহের অ্যান্টিবডি গড়ে তোলে, সেটা হচ্ছে শর্করার পরে এইটার প্রয়োজন। এরপর হচ্ছে আমিষ জাতীয় খাদ্য প্রয়োজন। আমিষ জাতীয় খাদ্য কি কি হতে পারে? মাছ, মাংস, এই ধরনের যে খাদ্যগুলো বা যে ডাল জাতীয় শস্য জাতীয় যে খাদ্যগুলো সেগুলো হচ্ছে আমিষ জাতীয় খাদ্য, সেটা ভিটামিনের চেয়ে আর একটু কিছু পরিমাণ কম প্রয়োজন। লাস্ট লেয়ারটা হচ্ছে স্নেহ বা ফ্যাট। আমরা কি জানি, আমরা কেউ যদি আমাদের হচ্ছে আশেপাশে ফ্রেন্ডরা যদি একটু মোটা হয়ে থাকে, ওদেরকে আমরা বলি হচ্ছে কি, ফ্যাটি। সো ফ্যাটি ওয়ার্ডটা থেকে, এই ফ্যাট থেকে কিন্তু ফ্যাটি ওয়ার্ডটা আছে। ফ্যাট মানে হচ্ছে স্নেহ বা হচ্ছে চর্বি বা তেল জাতীয় যে বিষয়গুলো। সো যদি এই স্নেহ বা তেল জাতীয় বা ফ্যাট জাতীয় খাদ্য যদি আমরা খুব বেশি পরিমাণে গ্রহণ করে ফেলি, তখন কিন্তু এটা আমাদের হচ্ছে দেহে চর্বি হিসাবে জমা হবে, তখন আমাদের দেহে মেদ তৈরি হবে, এটা থেকে আস্তে আস্তে আমরা হচ্ছে স্থূল হয়ে যাবো, হচ্ছে মোটা হয়ে যাব। সো এই ধরনের খাদ্যগুলো আমাদের হচ্ছে খুব কম পরিমাণে খাওয়া প্রয়োজন। এই ছিল খাদ্য পিরামিড নিয়ে আলোচনা। যে খাদ্য পিরামিড আমরা কি দেখলাম, চারটা লেয়ার, চারটা লেয়ারের একেবারে নিচের লেয়ারে সবচেয়ে বড় লেয়ার যেটা সেটা হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, সেটা হচ্ছে বেশি পরিমাণ প্রয়োজন। তার চেয়ে একটু ছোট হচ্ছে সেকেন্ড লেয়ার, যেটাতে আছে ভিটামিন এবং মিনারেল, যেটা আমাদের শর্করার চেয়ে একটু কম পরিমাণ প্রয়োজন। এরপরে লেয়ারটা সেটা থেকে আর একটু ছোট, সেটাতে হচ্ছে আমিষ, যেটা আমাদের ভিটামিন বা মিনারেল থেকে একটু কম প্রয়োজন। আর একেবারে সবচেয়ে উপরের যে ছোট লেয়ারটা সেটা হচ্ছে 4 নম্বর লেয়ার, সেটা হচ্ছে স্নেহ বা ফ্যাট, এটা হচ্ছে আমাদের সবচেয়ে কম পরিমাণ প্রয়োজন। তো আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে, কারণ এটা অনেক বেশি সহজ। পিরামিড তাকালেই বোঝা যায় যে হচ্ছে কোনটা কোন কোন পরিমাণ প্রয়োজন বা হচ্ছে কোনটা একটু কম খাওয়া প্রয়োজন। তো চলো আবার একটু স্লাইডের দিকে ব্যাক করি। পিরামিডের শেষে এখন হচ্ছে আমাদের খাদ্য বাছাই, যে আমাদের প্রতিদিনে খাদ্য কিরকম হওয়া প্রয়োজন, খাদ্যটা আমরা কিভাবে বাছাই করব। এই
এই যে পিরামিডটা এতক্ষণ দেখালাম, পিরামিডটা থেকে তোমরা কি একটু হলো আইডিয়া নিতে পেরেছো যে আসলে কি ধরনের খাবার আমাদের প্রতিদিন খাওয়া প্রয়োজন? ওই যে বলেছিলাম 2000 থেকে 2500 কিলো ক্যালোরি, এখন আমরা চাইলে হিসাব করতে পারবো। আমরা যদি ধরো হচ্ছে একটু যদি আমরা নর্মালি চিন্তা করি যে আমাদের খাদ্যকে যদি আমরা হচ্ছে 100% ধরে নেই, তাহলে 100%-এর মধ্যে আমরাই এখন গেস করতে পারবো যে কোন খাদ্যটা কত পার্সেন্ট প্রয়োজন। যদি হচ্ছে ধরো 40% যদি আমরা হচ্ছে শর্করা নিই, তাহলে 30% নিব আমরা হচ্ছে ভিটামিন বা মিনারেল, 20% নিব হচ্ছে আমরা প্রোটিন, আর 10% নিব হচ্ছে আমরা স্নেহ বা ফ্যাট। সেটা থেকে নিজেরাই কিন্তু একটা কম্পেয়ার করে বের করে নিতে পারছি যে আমাদের ওই যে 2500 কিলো ক্যালোরি থেকে কত কিলো ক্যালোরি আমরা কোন টাইপ খাদ্য থেকে গ্রহণ করা প্রয়োজন। দেখো 40 আর 30 হচ্ছে 70, 70 আর 20 হচ্ছে 90, 90 আর 10 হচ্ছে 100। এখন নিজেরাই বুঝতে পারছি যে 2500 বা 2000 কিলো ক্যালোরি থেকে কোন খাদ্য কতটুকু নিলে আমরা হচ্ছে প্রপারলি সেটা আমাদের ওই শরীরের অতটুকুর জন্য প্রয়োজন হবে। তো এখন আমরা দেখবো যে হচ্ছে এই যে খাদ্যগুলা খাবো, খাদ্যগুলা কোন খাদ্য থেকে গ্রহণ করবো, বা এই উপাদানগুলো কোন খাদ্য বা কোন কোন টাইপ খাদ্য থেকে আমাদের নেওয়া উচিত। যে খাদ্য নিয়ে যারা মানে গবেষণা করে বা খাদ্য বিশারদগণ যাদের বলা হয়, তারা হচ্ছে খাদ্যকে আবার এই চারটা টাইপে ভাগ করেছে। চারটা টাইপ কি কি? ফার্স্ট টাইপ, সেকেন্ড টাইপ, থার্ড টাইপ, ফোর্থ টাইপ। ফার্স্ট টাইপে আমরা যদি চিন্তা করি আমরা ফেলতে পারি কি, দেখো এই যে তোমাদের বইয়ের একটা পেজ নাম্বার আমি বলে দিচ্ছি, এখানে খুব সুন্দর ভাবে লেখা আছে পেজ নাম্বার 18। এখানে দেখো এই যে চারটা শ্রেণীতে ভাগ করা হয়েছে, এটা কিন্তু খুব সুন্দর ভাবে লেখা আছে। তো একেবারে প্রথমে কি আছে, মাছ, মাংস, এরপরে হচ্ছে দই বা দুধ বা এই ফুড যেগুলা ডেইরি ফুড যেগুলা, এরপরে আছে ফল, শাকসবজি, এরপরে আমরা দেখতে পারি যে হচ্ছে শস্য জাতীয় খাদ্য। এখন এই চারটা টাইপ, এই চারটা যে টাইপ আছে, এই চারটা টাইপ আমরা হচ্ছে বেস করে কিন্তু আমরা আমাদের খাদ্য সিলেক্ট করতে পারি। যেমন আমরা যদি সকালের নাস্তার কথা চিন্তা করি, সকালের নাস্তার জন্য কি কি খেলে সবচেয়ে বেশি পুষ্টিকর খাদ্য পাওয়া যেতে পারে বা একেবারে শরীরের জন্য পারফেক্ট হতে পারে, আমরা যদি সকালের নাস্তায় হচ্ছে কয়েকটা টাইপ নিই, যেমন হচ্ছে ব্রেড নিতে পারি, আমরা ব্রেডের সাথে নিতে পারি হচ্ছে বাটার, বা হচ্ছে বাটারের আমরা অ্যাবসেন্সে আমরা হচ্ছে একটা ডিমও নিতে পারি, বা সাথে যদি আমরা 1 গ্লাস দুধ বা যে কোনো একটা কলা খেতে পারি, বা হচ্ছে এক ধরনের ফ্রেশ জুস খেতে পারি, তাহলে কিন্তু দেখো আমাদের সকালের নাস্তাটা একেবারে প্রপার হবে, সেটা আমাদের শরীরের জন্য খুব ভালো কাজে লাগবে। তো সকালের নাস্তার হিসাবটা গেল। এখন দুপুরের নাস্তাটা আমরা কিভাবে গ্রহণ করতে পারি বা কি টাইপ খাদ্য খাওয়া প্রয়োজন দুপুরের, দুপুরের খাবার যেটা আমাদের দেশে কিন্তু দেখো মূলত খাদ্য হিসেবে দুপুরের খাদ্যটাকে ধরা হয়, কারণ দুপুরে হচ্ছে আমরা সবচেয়ে বেশি পরিমাণ খাদ্য গ্রহণ করে থাকি। হচ্ছে দুপুরে দেখা যায় সারাদিন কাজ করে দুপুরে আমরা ক্লান্ত হয়ে যাই, দুপুরে আমাদের একটা প্রপার খাদ্য প্রয়োজন। সো দুপুরে কি টাইপ খাদ্য খাওয়া যায়? দুপুরে আমরা ভাতের সাথে হচ্ছে মাছ খেতে পারি, যেটা হচ্ছে প্রোটিনের উৎস, এর সাথে আমরা হচ্ছে ডাল খেতে পারি, বা হচ্ছে আমরা কিছু পরিমাণ মাংসও গ্রহণ করতে পারি মাছের পরিবর্তে। সো ওইভাবে আমরা হচ্ছে ভাতের সাথে মাছ বা মাংস এরকম বা সবজি অ্যাড করে আমরা কিন্তু দুপুরের খাদ্যটা গ্রহণ করতে পারি, যেটা আমাদের বডির জন্য অনেক বেশি হেল্পফুল বা আমাদের বডির জন্য অনেক বেশি উপকারী। সো এরপরে রাতের খাবারটা আসতেছে। রাতের খাবারে আমাদের বাঙালিরা অনেকটা মানে ভুল করে থাকে, বা অনেক সময় এই ধরনের ভুলগুলো খুব বেশি হয়ে থাকে। দেখা যায় কি সারাদিন খাওয়া দাওয়া করি না, রাতের বেলা এসে হচ্ছে যত রিচ ফুড আছে বা যত হচ্ছে ভারী খাবার আছে আমরা সব খাওয়া শুরু করি, কিন্তু আসলে রাতে এটা করা উচিত না। কারণ দেখো তুমি রাতে খাদ্য গ্রহণ করে তার কিছুক্ষণ পরে কিন্তু শুয়ে পড়ছো। তো শুয়ে পড়া মানে কি তুমি হচ্ছে ঘুমাচ্ছ, আর যখন তুমি ঘুমাবে তখন তোমার বডির বডির ভিতরে যে ফাংশনগুলো চলতে থাকে বা যে কাজগুলো হতে থাকে, যে খাদ্য খাদ্য শোষণ থেকে শুরু করে খাদ্য হচ্ছে হজম, এই ধরনের যে কাজগুলো এগুলো কিন্তু রাতের বেলা খুব স্লো হয়ে যায় বা একেবারে বন্ধ থাকে। তো যেহেতু বন্ধ হয়ে ইয়া থাকে তখন কিন্তু এটা হচ্ছে খাদ্যটা হজম হচ্ছে না। তাই হচ্ছে আমাদের রাতের খাদ্য গ্রহণ করার সময় আমাদের একটু সহজপাচ্য খাদ্য গ্রহণ করা উচিত, যেটা হচ্ছে সহজে হজম হয়। সেই ধরনের খাদ্য হিসেবে আমরা কি নিতে পারি,
খাদ্য হিসেবে আমরা হচ্ছে ভাত বা সবজি টাইপের ধরনের একটু লাইট খাবার যেগুলো সেগুলো আমরা গ্রহণ করতে পারি। এছাড়া হচ্ছে রাতে শোয়ার আগে আমরা একটু পুষ্টিকর টাইপ খাদ্য যেগুলো যেমন হচ্ছে দুধ বা এই টাইপ ডেইরি ফুড যেগুলো আমরা হচ্ছে বা কিছু পরিমাণ ফল আমরা গ্রহণ করতে পারি, এতে করে কিন্তু হচ্ছে আমাদের বডির পুষ্টিটা হচ্ছে প্রপারলি পেয়ে যাবে। সো এই যে এই এতক্ষণ কথাগুলো বললাম, এভাবে যদি হচ্ছে বেস করে তোমরা তোমাদের রুটিনটা করে নিতে পারো, তাহলে কিন্তু তোমরা হচ্ছে ওই যে ফার্স্টে দেখালাম যে 2000 থেকে 2500 কিলোক্যালোরি সত্যি প্রতিদিন প্রয়োজন, সেটা কিন্তু তোমরা হচ্ছে এখান থেকে পেয়ে যেতে পারো। এভাবে তোমরা আবার চাইলে হচ্ছে আমি যে যেভাবে বললাম সেভাবেই যে খেতে হবে এরকম না, তোমরাও কিন্তু হিসাব করে ওই যে খাদ্য পিরামিড মেনটেন করে তোমরা কিন্তু বের করে নিতে পারো প্রতিদিন হচ্ছে কি পরিমাণ খাদ্য, কোন টাইপ থেকে খাবার খাওয়া প্রয়োজন বা কি কি খেলে আমি হচ্ছে আমার বডি প্রপার মেনটেন করতে পারবো। সো আজকের ভিডিও টপিক এই পর্যন্তই ছিল, আশা করি আজকের ভিডিওতে যতটুকু পড়িয়েছি তোমাদের সবার ক্লিয়ার হয়ে গিয়েছে। সো নেক্সট ভিডিওতে যে আমরা হচ্ছে নতুন কোন টপিক নিয়ে আলোচনা করবো, নেক্সট ভিডিও আশা করি সবাই আমাদের সাথে থাকবে। আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবে, যাতে করে যখনই আমরা পরবর্তী ভিডিও আপলোড দিব তখনই কিন্তু তোমার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে আর তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে। ভিডিওগুলো অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথেও কিন্তু শেয়ার করবে, এতে করে তোমরা নিজেদের মাঝে কিন্তু ভিডিওটা নিয়ে ডিসকাস করতে পারবে, আর নিজেদের মাঝে যখন ডিসকাস করবে ফ্রেন্ডের সাথে তোমাদের পড়াটা কিন্তু আরো অনেক বেশি ইফেক্টিভ হবে। সো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।